হাদিস 279 ইউনুস ইবনে আব্দুল আলা রহমাতুল্লাহ আলাইহি হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ ইহুদি হোক অথবা খ্রিস্টানি হোক যে ব্যক্তি আমার এই রিসালাতের খবর শুনেছে অথচ আমার রিসালাতের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করবে অবশ্যই সে জাহান্নামী হবে ইসলামিক ফাউন্ডেশন 283 ইসলামিক সেন্টার 294